আজকেই আমি পাশাপাশি দেখাচ্ছি যেটা ভাইরাল হয়েছে, বিরোধী দল ভাইরাল করার পিছনে তাদেরও হয়তো ভূমিকা আছে, কিন্তু ছবিটা, এই ছবি যদি সত্যি হয় যে শান্তিপুর কলেজের অধ্যক্ষ চেয়ারে তৃণমূল বিধায়ক বসে আছেন আর জনপ্রতিনিধিকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে পাশে সোফায় কলেজের অধ্যক্ষ বসেছেন, আমি বলছি এইটা হচ্ছে ভয়ের জায়গাটা। না দেখুন, রাজনীতি ঘৃণ্য নয়। আমি একবার প্রতিবেদনটা দেখাই, তারপর আপনার কাছেই আসবো। দেখুন, চেয়ারটা কলেজের অধ্যক্ষার বসার জন্য, কিন্তু সেখানে বসে আছেন তৃণমূল বিধায়ক, আর অধ্যক্ষা নিজের চেয়ার ছেড়ে বসে আছেন সোফায়। বঙ্গ বিজেপির ফেসবুক পেজে এই পোস্ট ঘিরে বিতর্কের কেন্দ্রে নদিয়ার শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। গত সপ্তাহে শান্তিপুর কলেজে জেনারেল বডির মিটিং হয়, সেই বৈঠকেই অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্যর চেয়ারে বসেন ব্রজকিশোর গোস্বামী। বিতর্কের মুখে সাফাই এর সুর তৃণমূল বিধায়কের গলায়। অধ্যক্ষা আমাকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে আমাকে বারংবার তার চেয়ারে বসার জন্য অনুরোধ করেন। একাধিকবার সেই অনুরোধ আমি ফিরিয়েও দিই, তারপরে অত্যন্ত মানবিকভাবে সাহায্য করে তিনি বলার পরে আমি মানবিকতার স্বার্থে একজন অধ্যক্ষার কথা সম্মান রক্ষার্থে তার চেয়ারে বসি তার অনুমতি সাপেক্ষে। একটা হিউম্যানিটির গ্রাউন্ডে আমি ওনাকে ওখানে বসতে বলেছিলাম। অ্যাকচুয়ালি প্রচন্ড গরম ছিল, এসিটা আমার ঘরে এসিটা স্ট্রং ছিল না, আমার মাথার উপর ফ্যান ছিল, সাইডে ওয়াল ফ্যান ছিল, উনি খুব কষ্ট পাচ্ছিলেন, গরমে কাঁপছিলেন, তাই আমি হিউম্যানিটির গ্রাউন্ডে ওনাকে বসতে বলেছিলাম। এটাই তৃণমূলের সংস্কৃতি, পুলিশের চেয়ারে নেতামন্ত্রী বসে থাকে, পুলিশের চেয়ারে গুন্ডা ক্রিমিনাল বসে থাকে, স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূলের পুরো মানে সবাই ঢুকে গেছে এবং তারা নিজেদেরকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে সব কিছুতে। এর আগে চেয়ার বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূলের দাপুটে চিকিৎসক বিধায়ক নির্মল মাঝি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের ঘরে তাঁর চেয়ারের পাশেই নির্মল মাঝির চেয়ার রাখা থাকত, তিনি এলেই বসবেন বলে। সবুজ রঙের তোয়ালে দিয়ে মোড়া সেই চেয়ার নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল। সুজিত মণ্ডল ও কমলকৃষ্ণ দে, রিপোর্ট এবিপি আনন্দ। শেষে বিস্ময় লাগছিল, সেটা হচ্ছে যে চেয়ারে বসার জন্য বারবার অনুরোধ করেছেন, আমি বলছি ভাগ্যিস অধ্যক্ষ অনুরোধ করেননি বারবার যে ক্লাস নেওয়ার জন্য, আর মানবিকতার খাতিরে বিধায়ক চেয়ারে বসলেন, আমি বলছি ভাগ্যিস মানবিকতার খাতিরে ক্লাস নিতে শুরু করেননি, এইটা হচ্ছে ভয়ের জায়গা। না না, বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে তো এগুলো তো করা যায় না, কখনো ওই চেয়ারটা তার, যার চেয়ার তারই নির্দিষ্ট থাকা উচিত, করা যায় না কখনো। কিন্তু এক্ষেত্রে অধ্যক্ষ এবং এমএলএ দুজনেরই কিন্তু ভুল আছে। না না, দুজনের অবস্থান নিয়ে প্রশ্ন আছে, যে এসি যে চেয়ারে বসবে, আমি বলছি অধ্যক্ষের চেয়ারের আশেপাশে এসি থাকার মজা, যে ঘটনাচক্রে আমি দেখছিলাম যে ছজন অধ্যাপক আমার প্যানেলে ছিলেন, আমি বলছি ভয়টা আরেকটু বৃহৎ যদি করি সেটা হচ্ছে যে এই নিয়োগ পদোন্নতি গবেষণা আমার লোক তোমার লোক এইগুলো যদি অধ্যক্ষের ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ঘরে চেয়ার অবধি চলে আসে, আমি বলছি সেইখানটা হচ্ছে সব থেকে ভয়ের জায়গা। সুমদা মানবেন? হ্যাঁ দেখুন, মানে মূল বিষয়টা হচ্ছে চেয়ার আর ডিগ্রি, আপনি দুটোর উপরই দেখবেন রাজনৈতিক নেতাদের, না মানে রাজনৈতিক নেতারা কিন্তু ফুটবলার বা ক্রিকেটার হতে চান না, রাজনৈতিক নেতারা অনেক এই নম্বর নেই কিন্তু একটা ডিগ্রি বার করে নিলেন এবং এই নিয়ে সমস্যা আমাদের দেশে প্রচুর। অর্থাৎ আমার মনে হয় রাজনৈতিক নেতাদের পড়াশোনার দিকে একটা নজর আছে, এবার পড়াশোনার দিকে নজর থাকলে কি হবে, যারা পড়াশোনা করছেন তাদেরকে যদি পায়ের তলায় রাখা যায়, তাদেরকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে বলা যাবে দেখেছো এতগুলো ভালো পড়াশোনার লোককে আমি ম্যানেজ করতে পারছি। আমি শেষের পয়েন্টে বলি, সেটা হচ্ছে রাজনীতিবিদদের প্রতি এত ঘৃণা, না না অধ্যাপকদের বা শিক্ষিত মানুষদের, শেষিতা খানিকক্ষণ আগে প্রায় এই প্রশ্নটাই তুলেছিলেন। একেবারেই নয়, অত্যন্ত ভালো রাজনীতিবিদ আছেন, অত্যন্ত দেখুন অশোক মিত্রর থেকে সোমনাথ চ্যাটার্জির থেকে আজকের দিনে অমিত মিত্রর থেকে অভিরূপ সরকার থেকে রাজনীতিতে পড়াশোনায় ভালো প্রচুর মানুষ আছেন, কিন্তু একই সঙ্গে অত্যন্ত বড় রাজনৈতিক নেতা যারা একেবারে শীর্ষ স্তরে যাদের পড়াশোনার একটা ডিগ্রিরও দরকার নেই তারা কিন্তু এই ডিগ্রির পেছনে ছুটেছেন, তার প্রচুর প্রমাণ আছে, তার উদাহরণ আছে। এই জায়গাটাকেই আমি মূল লক্ষ্য হিসেবে বলতে চাই, শিক্ষা ব্যবস্থার ওপর তার স্বশাসনের ওপর রাজনৈতিক নেতাদের অধিকার, এবং কংগ্রেসের কিন্তু এটা খুব একটা ছিল না এটা বলতে। দেখুন শুভময়ের সাথে আমি অনেক জায়গায় এক হই কিন্তু এটা এক নই, অনেক নাম বললেন, আমি জানি মেরুদণ্ড সোজা রেখে পশ্চিমবাংলায় কয়জন দেখেছি, আমাদের শঙ্খঘোষ চলে যাওয়ার পরে মেরুদণ্ড সোজা রেখে কয়জন শিক্ষাবিদ, কয়জন যে নামগুলো বললো, কয়জন বিভিন্ন ইস্যুতে ছিলেন তা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সুমনদা,
সেটা হলো যে আর দলীয়করণটা কোন জায়গা থেকে হয়েছে। অনিলায়নের কথা বললেন, তৃণমূলের গত এগারো বছরের মধ্যে দলীয়করণ কোন জায়গায় আছে? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা, এমনকি মানে তাদের শ্রমিক ইউনিয়নের নেতারা পর্যন্ত স্কুল ম্যানেজিং কমিটিগুলোতে, অর্থাৎ কোন শিক্ষাবিদ আপনি সরাসরি পাবেন না, মানে যারা অ্যাপলিটিক্যাল, সরাসরি তৃণমূল কংগ্রেসের লোকজন এমএলএদের, এই এই তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে প্রশ্ন তুলেছিলেন, এমএলএরা কেন গভর্নিং বডিতে থাকবে, এমএলএরা কেন ম্যানেজিং কমিটি থাকবে, এমএলএরা কেন গিয়ে ইসিতে মানে এক্সিকিউটিভ কাউন্সিলে থাকবে? আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কোন না চক্রবর্তী এখানে কিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপরে তারা প্রভাব বিস্তার করেছিল সেটা আপনি ভুলে যাননি? সন্ত্রাস ভট্টাচার্য টেবিলে উঠে নাচা পর্যন্ত হয়েছে। আর একটা কিন্তু জেনে রাখুন, কলেজের গভর্নিং বডিতে কলেজের গভর্নিং বডিতে যেমন এডুকেশন থেকে নেওয়া হয়, যেমন শিক্ষিত মানুষকে নেওয়া হয়, তেমনি ঠিক আছে, তার মানে বামফ্রন্টের সময় থেকে এমএলএ ছিল। এই যে আমি বলছি, আমাকে জিজ্ঞেস করেছেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমার ওখানে দুটো কলেজ আছে, এই দুটো কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হচ্ছে আমি। আমি একদম অন টিভি ক্যামেরার সামনে বলছি, আমি বছরের পর বছর বলেছি যে না, আমি ওখানে থাকতে চাই না, ওখানে কোনো প্রফেসর কোনো আরও শিক্ষাবিদকে এনে বসানো হোক। কিন্তু এন্টায়ার কলেজ বলেছে যে দেখুন, পরিষ্কার শুনুন শুনুন কেন বলেছে জানেন? একটা কমিটিতে একটা এমএলএ থাকা মানে সেখানে প্রশাসনিকভাবে ডেভেলপমেন্ট সংক্রান্ত অনেকগুলো সুবিধা আছে। আপনি আপনি এটা এটা একজন প্রফেসর কে এনে বসিয়ে দিলে হয় না, কারণ আপনি বুঝতে পেরেছেন? রাজনীতি মানেই সেটা খারাপ। এটা এটাকে মাথার মধ্যে নিয়ে নিয়ে আমি 5 বছর অন্তর ভোট দেব, এর চিকিৎসা করতে পারে ভোট দিয়ে একজনকে বসাবো, সারা বছর বলবো রাজনীতি মানে হচ্ছে সবথেকে মঙ্গল যায়। শ্রেয়সীদা খুব স্পষ্ট বলছেন যে রাজনীতিবিদ মানেই তার যে নেতিবাচক প্রভাব থাকবে এক বিষয়টা তা নয়, এবং দুই এই পদগুলোতে জনপ্রতিনিধিরা থাকলে তার বাড়তি সুবিধা আছে। পঙ্কজ রায়, আমি একটা কথা বলি যে আপনারা যখন বলছিলেন প্রশাসনিক বৈঠকে, হ্যাঁ মাননীয়া কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য কিছু বলতে উঠেছিলেন, তাকে বসিয়ে দিয়েছিলেন, অন ক্যামেরা আপনারাও দেখিয়েছেন। মানে উনি এখনো আচার্য হননি, কিন্তু শুধু মুখ্যমন্ত্রী থাকার জন্য এটা করেছেন। এটা বুঝতে হবে যে কতদূর পর্যন্ত করা যায়, কতদূর পর্যন্ত বলা যায়। আজকে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আঙিনায় তৈরি করছেন, তাতে ভবিষ্যতে পশ্চিমবাংলা আরও পিছিয়ে পড়বে। খুব দ্রুত পার্থপ্রতিমবাবু, আমি আমি সুমন আপনাকে একটাই জিনিস বলছি যে ওই শান্তিপুরের উদাহরণ দিলেন, সেখানে তো নিয়ন্ত্রণের রাজনীতির কথাটাই বলতে চাইছিলেন। এর আগেও আমি বলেছি যে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ছাত্রনেতা যিনি বলেছিলেন মাস্টারমশাইদের কলার ধরে যে কোনো সময় দেখাতে পারেন, তিনি কিন্তু গভর্নিং বডিরও মেম্বার। আমি অন্য কারণে নিয়ন্ত্রণটা আরও বিপজ্জনক, স্নেহাশিসদা যেটা বলছিলেন না যে শুধু রাজনীতি করলেই ছিচি করার কোনো কারণ নেই, আমি বলছি যে মুশকিলটা হচ্ছে এই যে রাজনীতি নিয়ন্ত্রণ যদি স্কুল সার্ভিস কমিশন, যেটা আসলে একটা স্বশাসিত সংস্থা হওয়ার কথা, সেটা যদি নিয়ন্ত্রণের রাজনীতিতে পড়ে পাকে চক্রে, তাহলে দেখতে হয় যে দেখবেন শিক্ষার সাথে যুক্ত মন্ত্রীরা সিবিআই খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এটা কি আমাদের জন্য খুব ভালো? আমি বলছি এই নিয়ন্ত্রণের রাজনীতিটাই হচ্ছে মারাত্মক রাজনীতি, যেখানে যেখান থেকে দুর্নীতি শুরু হয় এবং আমি বলছি সেখান থেকে লেখাপড়ার বারোটাটা হয় না। হ্যাঁ সুমনবাবু, যেটা মূল জায়গাটা দাঁড়াচ্ছে, রাজনীতিবিদদের প্রতি ঘৃণার প্রশ্ন কিন্তু একেবারেই আসছে না, এবং বিশেষ করে স্নেহাশিস বাবুদের মতন যে রাজনীতিবিদ, তারা যদি চেয়ারম্যান থাকেন কোথাও, আমার বক্তব্য যে তাদের তো সরে যাওয়া উচিত নয়, কিন্তু স্নেহাশিস বাবুই যদি একটু স্টাডি করে দেখেন এবং একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করেন যে স্নেহাশিস বাবুর মতন রাজনীতিবিদ তৃণমূলে কতজন আছেন যারা চেয়ার দখল করতে চান না, তাহলে কিন্তু সেই স্ট্যাটিস্টিক্সে যে উত্তরটা উঠে আসবে তাতে দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতা দখল করে তার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বশাসন সরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা রাজনীতিবিদদের মধ্যে যথেষ্টভাবেই বর্তমান, বাম আমলেও ছিল, এই তৃণমূল সরকারের আমলেও আছে, কেন্দ্রীয় স্তরেও আছে। না শুভমাই বাবু, আমি শুধু আমি একা এরম ভাবলে হবে না, প্রচুর মানুষ ভালো আছে, ভালোটা আছে বলে পৃথিবী এখনো ভালোভাবে চলে।
খারাপের সংখ্যাটা ভীষণ কম এবং সব রাজনৈতিক দলে ভালো খারাপ সব মানুষই আছে, রাজনীতি বিভিন্ন পেশা কোনটাই খারাপ নয়। আমি সুমনদা এটা ব্যক্তির উপর আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন, আমি নীতি না বিষয়টা নয়, আমি নীতি বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী আচার্য হলে অনেকগুলো কাজ করতে এই ইউনিভার্সিটির বিভিন্ন ডেভেলপমেন্টে কিন্তু অনেক সুবিধা হবে। প্রশ্ন নয় নীতির প্রশ্ন, আমার প্রশ্নটা নীতির প্রশ্ন, এটা নীতির বৃহত্তম নীতির প্রশ্ন, এটা একমাত্র শ্রেয়াসিস বাবু ব্যক্তিগতভাবে ভালো না খারাপ তার প্রশ্ন নয়, এই প্রশ্নটার সাথে বৃহত্তম প্রশ্ন যুক্ত আছে যে আমি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির মুক্ত রাখবো কিনা। আজকে রামকৃষ্ণ মিশন কেন ভালো চলে স্যার, কারণ সরাসরি কোন রাজনীতিবিদ সেখানে নেই, সেখানে রাজনীতির প্রতিদিনের আজকে ঘটনাচক্রে ছজন আমাদের অধ্যাপক ছিলেন প্যানেলে, কিন্তু সাধারণ মানুষ আপনারা কি মনে করছেন, আপনারা কি বলছেন আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে। প্রচুর মন্তব্যের মধ্যে কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। অভিজিৎ পুরকায়স্থ তিনি লিখছেন, শিক্ষা ব্যবস্থায় দলতন্ত্র কায়েমের রাস্তাটা আরও প্রশস্ত হল। রাজীব দাস লিখছেন, রাজ্যপাল বাধা দেয়া ছাড়া আর কিছু করেন না, সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। প্রবীর দত্ত লিখছেন, কেন্দ্রের মত না নিয়ে রাজ্য কি এভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে। মৃণাল কান্তি গুহ লিখছেন, নতুন আচার্য রাজনীতির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো, আজ থেকে বছর দুয়েক পিছিয়ে যান। যে কোনো সন্ধেবেলা এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কোনো না কোনো প্রসঙ্গে, কোনো না কোনো বিবৃতির প্রসঙ্গে, যে বিবৃতি এসেছে দিলীপ ঘোষের কাছ থেকে, অবধারিতভাবে বলতেন, অনেক সময় বিশ্লেষকরাও বলতেন যে দিলীপ ঘোষকে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য গ্রেফতার করা উচিত, এই রাজ্যের মাটিতে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন অথবা সার্বিকভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে অশান্তির চেষ্টা করছেন দিলীপ ঘোষ। আর আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলছেন যে অন্য কোথাও যাবেন না, দলকে ডিফাই করুন এবং এই বাংলায় থেকে দিলীপ ঘোষ বিজেপির হয়ে রাজনীতি করুন। আর ফিরাদ হাকিম বলছেন, দিলীপ ঘোষের সঠিক মূল্যায়ন করতে পারলো না বিজেপি, ভাবছেন কোথাও একটা ভুল হচ্ছে। আজকে গোটা দিন শিরোনাম চলছিল কোট আনকোট দিলীপের পাশে তৃণমূল, ব্যাপারটা কি? পরের প্রতিবেদন ব্যাপারটা বলবে এবং তারপর তার বিশ্লেষণে তো আসবই। দেখুন, এবার ভিন রাজ্যে দলকে শক্তিশালী করার জন্য দিলীপ ঘোষকে দায়িত্ব দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শক্তিশালী বুথ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আর মোদি, শাহ, নাড্ডাদের এই সিদ্ধান্তের পরই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো দিলীপ ঘোষের প্রমোশন হলো নাকি ডিমোশন? ঘুরিয়ে কি বঙ্গ বিজেপিতে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হলো দিলীপ ঘোষকে? রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী যাতে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য কি কৌশলে বাংলা থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলো তাকে? আর এই জল্পনা যখন জোরালো তখন তৃণমূলের নেতা মন্ত্রীদের মধ্যে হঠাৎ করে দিলীপ প্রীতি দেখা যেতে শুরু করেছে। কেউ বলছেন দিলীপ ঘোষ বন্ধু, কেউ তো আবার তাকে দলের সিদ্ধান্ত অমান্য করার পরামর্শ দিচ্ছেন। দিলীপ দাকে সত্যি সত্যি দুঃখ হয় দিলীপ দার জন্য, যে দলের কাছে দিলীপ দা সবসময় বঞ্চিত। যেহেতু দিলীপ দার সাথে বন্ধুত্ব আছে, আমার সাথে বিধানসভায় ছিল অনেকদিন ধরে, যাওয়া আসা আছে, আমার মনে হচ্ছে ওদের দলের ব্যাপার আমার বলা উচিত না, কিন্তু সঠিক মূল্যায়ন হলো না। দিলীপবাবু ভেবে দেখুন যে এই দল যার হয়ে তিনি এত গলা ফাটান, তিনি তাকে সম্মান দিচ্ছেন অসম্মান করছেন, কিন্তু যে তৎকাল দলবদলুগুলো আপনাকে ধাক্কা মেরে বাংলা থেকে সরাচ্ছে আপনি কিছুতেই এদের কাছে নথি স্বীকার করবেন না। সভাপতিও সেই ইচ্ছা যদি প্রকাশ করেন অদূর ভবিষ্যতে, তাহলে সেই ক্ষেত্রে এ ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই, ফলে এইটুকু আমি বলতে পারি যে বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে। তৃণমূলের কৌশলী বার্তার পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষও। এটা নিয়ে স্বাভাবিক দিলীপ ঘোষের কিছু একটা হলে সবাই, বহু লোক চিন্তিত হয়ে পড়েন। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা ভেবেছিলেন যে সকালবেলা উঠে আমি যখন বেড়াতে যাই, পার্কে যাই, আমার বাইট হয়, সকালবেলা আমার কথা শুনতে হয় উঠে, হয়তো প্রথমবার দিলীপ ঘোষ এই বলেছেন উত্তর দিন, সেখান থেকে তারা বাঁচার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা সুবিধা হবে না। লোকসভা ভোটের কথা মাথায় রেখে সশক্তিকরণ অভিযানের অন্যতম সদস্য করা হয়েছে দিলীপ ঘোষকে। তাকে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, মিজোরাম, সিকিম, মণিপুর, নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবরের শক্তিশালী বুথ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত ভোট, তার আগে দিলীপ ঘোষ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রভাব বঙ্গ রাজনীতিতে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, সুমন ঘরাই, এবিপি আনন্দ।
আমি শ্রেয়াসী চক্রবর্তীর কাছে যাব। এমনিতে বাংলার মানুষ প্রথম অবাক হয়েছিলেন যে 2019 সালের 5ই জানুয়ারি যখন দিলীপ ঘোষ বলেছিলেন যে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা আছে, তিনি এগিয়ে আছেন। আমি জানি না তার থেকে দিলীপ ঘোষ অনুরাগীরা আরও বিস্মিত হয়েছেন কি না যে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের যন্ত্রণায়, যদি যন্ত্রণা কিছু থেকে থাকে, এত পীড়িত হয়ে পড়েছেন যে ববি হাকিম, কুণাল ঘোষ তারা নবমূল্যায়ন করছেন, দিলীপ ঘোষ বঞ্চিত বলে চোখের জল ফেলছেন। আমি বলছি যে রাজ্য সভাপতি বিরোধী দলের, কিন্তু তার এই গ্রেফতারের দাবিতে যে তিনি অশান্তি ছড়াচ্ছেন, মানে আমি বলছি সকাল বিকেল আপনারা সরব হতেন, আজকে দৃষ্টিভঙ্গিটা বোধহয় পাল্টে গেছে। আশিস দা, না আসলে ব্যাপারটা হচ্ছে দিলীপ দা যখন সভাপতি ছিলেন বিজেপির এবং তিনি প্রতিদিন একটা করে হুঙ্কার ছাড়তেন, আমরা তার পলিটিক্যাল জবাব দিতাম কিন্তু আমরা উপভোগও করতাম দারুণভাবে যে দিলীপ ঘোষ কী বলছে। কিন্তু দিলীপ দার অনেক কিছুই আমরা দেখেছি যে উনি সোজাসুজি কথা বলতে ভালোবাসেন, এমনকি যে এই যে এবার ওনাকে সরিয়ে দিচ্ছে সেটা আভ্যন্তরীণ ওদের দলের বিষয়, ওটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে দিলীপ ঘোষ আর বিজেপি এটা কিন্তু সমর্থক ছিল পশ্চিমবঙ্গে, তারপরে যে বিজেপিটা এসছে পুরো খিচুড়ি, এবং এরা শুধুমাত্র কুৎসা অপপ্রচার এবং জঘন্যতম ভাবে এক একটা যে আমার শুধু মনে পড়ে যাচ্ছে যে কুৎসা এবং অপপ্রচার এই দুটো শব্দবন্ধ দিলীপ দা যখন রাজ্য সভাপতি ছিল দিলীপ দা সম্পর্কেই আপনারা আবার বলছি সকাল বিকেল ব্যবহার করতেন। কিন্তু পঙ্কজ রায়ের কাছে আমার সম্পূর্ণ অন্য প্রশ্ন যে এটা কেউ অস্বীকার করতে পারবেন না, দিলীপ ঘোষের একেবারে কঠোরতম সমালোচকও নয় যে রাজ্য বিজেপির সফলতম রাজ্য সভাপতি হচ্ছে দিলীপ ঘোষ, সেটা 2019-এর 18টা লোকসভা বলুন বা সংগঠনকে একেবারে বুথ স্তরে গিয়ে গ্রামে গ্রামে জেলায় জেলায় ভিজিট করে ঢেলে সাজানো বলুন, এহেন মানুষকে রাজ্যের সমস্ত দায়িত্ব থেকে, আমি বলছি যে প্রায় দ্বীপান্তর বলা যেত যদি শুধু আন্দামান হতো, আন্দামান নর্থ ইস্ট ইত্যাদি জায়গায় পাঠাচ্ছেন বাংলাটা ছেড়ে, আমি বলছি 21-এর পর থেকে যে লাগাতার মানে বিপর্যয় হচ্ছে আপনাদের দলে, আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস প্রথমবার রাজনৈতিক ইতিহাসে বিজেপি সম্পর্কে সৎ পরামর্শ দিয়েছেন। না আমি একটা কথা বলি, যদি কেউ জনসংঘ এবং বিজেপির ইতিহাস জানেন, যে সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য সভাপতি একসঙ্গে ছিলেন জনসংঘের সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এরকম ঘটনা একবার বা দুবার হয়েছে। এবার দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি থেকে হচ্ছে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, তো তার এলিভেশন হয়েছে, এবং একই সঙ্গে রাজ্যের দায়িত্বের বাইরে আরও 7টা রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চল, ভাবুন যে এই বিরাট পরিসরে তাকে সশক্তিকরণ অভিযানে মমতা ব্যানার্জির একদম বলা যায় আদ্যশ্রাদ্ধ করতেন, এখন মমতা ব্যানার্জির ভক্ত হয়ে গেলেন, তো ওনার ব্যাপারটা আমি খুব একটা কাউন্টারের মধ্যে আনি না এই কারণে। কিন্তু আমি বলছি দিলীপ ঘোষ বাংলায় থাকলে একরকম, বাংলার বাইরে থাকলেও বাংলা নিয়ে আরেক রকম, এটাও তো বিস্ময়কর। আপনাদের রাজ্য বিজেপির নেতৃত্ব দেওয়ার তো এরকম নয় যে 300 নেতা আছেন, সেখানে এই রকম একটা সিচুয়েশনে 21-এর বিপর্যয়ের পর দিলীপ ঘোষকে বাইরে পাঠিয়ে দিয়ে বলছেন যে তার প্রমোশন হলো। বিপর্যয় বলছেন কেন? 3 থেকে 77টা বিপর্যয় নয়। দিলীপ ঘোষ এই যেখান থেকে বসে আমি কথা বলছি এই স্টুডিওতে বসে মানে কার্যত মানে হাস্যাস্পদ বলে করেছিলেন সেই নেতাদের যারা এই 3 থেকে 77-এর ইয়ে দেখান, তার কারণ দিলীপ ঘোষ একের পর এক ইস্যুতে যে মানে মূল্যায়নটা তার গত বিধানসভা নির্বাচনে বিজেপির এই ফল নিয়ে সেটা নিয়ে তার কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে ছাড়েননি, তারই মাসুল দিতে হলো। আমি দেখাবো প্রতিবেদন কি কি বলেছেন দিলীপ ঘোষ গত 2 মাস আগে। আমি বারবারই বলছি এটা বুঝতে হবে যে রাজ্য সভাপতি থেকে উনি সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন, অর্থাৎ সভাপতির পরের যে পদগুলো তার মধ্যে উনি অন্যতম। বুঝলাম, কিন্তু তাতে রাজ্য সরকারের কি উপকার হলো? একটি রাজ্য
পুলিশের দায়িত্ব থেকে পুরোপুরি রাজ্য দায়িত্ব থেকে উনি সরে গেছেন এটা কিন্তু কোথাও বলা হয়নি। তাকে অতিরিক্ত যে দায়িত্ব বলতে চাইছেন দায়িত্ব দেওয়া হয়েছে শাস্তি রাজ্য সভাপতির দায়িত্ব নেই। দিলীপ ঘোষকে আপনারা অনেক বড় দায়িত্ব দিয়েছেন কিন্তু এত দায়িত্ব দিয়েছেন যে পশ্চিমবঙ্গে ওনার আসতে 365 দিন একদিন পাবেন না। তাহলে একটু ভয় থাকা উচিত কোথাও মনে হয় তাদের কিছু দায়িত্ব আছে নাকি দিলীপ ঘোষকে না আশঙ্কা করছেন বলেই কথাটা বলছেন। না না দিলীপ ঘোষ বাংলায় থাকুক থাকলে আমাদের বেশ ভালোই লাগতো যে এমন পাঠিয়ে দিয়েছে উনি 365 তার কারণ রাজ্য জুড়ে দিলীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছিলেন এই তার তথাকথিত কোট আনকোট পঙ্কজদার কথা অনুযায়ী প্রমোশন অনুযায়ী প্রমোশন হওয়ার পরে আমি বলছি সমস্ত দিলীপ ঘোষের যারা ঘনিষ্ঠ নেতা জেলা স্তরে তারা দেখা করছিলেন এবং কোথাও একটা দিলীপ ঘোষ অন্য রাজ্যে থাকলে এই যে যাদের প্রায়শই দেখা যেত এখন দেখা যাচ্ছে না টিভি স্টুডিওতেও দেখা যাচ্ছে না এবং একটা বড় অংশ বসেও গেছেন আমি বলছি সেই দিলীপ অনুগামীরা আরও একটু কোণঠাসা হবেন আখেরে সার্বিকভাবে এতে দলের লাভ হবে তো না। এটা প্রথমত দিলীপ ঘোষ জীবন মানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বুথ কমিটি তৈরি করতে পারেননি নিজের রাজ্যে পশ্চিমবাংলায় সে চলে গেছে আটটা রাজ্যে বুথ কমিটি সশক্তিকরণ করতে বিস্ময়কর আমার কাছে। এটা অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর সাথে ওনার যে দ্বন্দ্ব সেখান থেকে শুভেন্দুকে পুরো পরিপূরী রাজ্য রাজনীতির দায়িত্ব দেওয়ার জন্যই দিলীপ ঘোষকে চলে যেতে হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে তৃণমূল কংগ্রেস এত উচ্ছ্বাস দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস দেখানোর পেছনে তিনটে কারণ আছে। একটা এখন তৃণমূল কংগ্রেসের রাজনীতি আপনি যদি পরখ করে দেখেন বুদ্ধবাবু খারাপ জ্যোতিবাবু ভালো আবার যখন বুদ্ধবাবু রাজনীতি চলে গেলেন বুদ্ধবাবু মানে ভালো সূর্যকান্ত মিশ্র খারাপ আবার এখন দিলীপ তথাগত রায় ভালো দিলীপ ঘোষ খারাপ ছিল এবার শুভেন্দু অধিকারী খারাপ দিলীপ ঘোষ ভালো এই রাজনীতি একটা আছে। আরেকটা রাজনীতি হলো কি এই এই দিলীপ ঘোষ তার বাক্যবাণের জন্য কিন্তু পশ্চিমবাংলাতে শিক্ষিত এবং মধ্যবিত্ত শিক্ষিত সমাজ থেকে কিন্তু বিরাট সংখ্যক মানুষ বিজেপি থেকে সরে এসেছিল 19-এর নির্বাচনের পরবর্তী পর্যায়ে মানে 21-এর নির্বাচনে এবং শীতলকুচির ঘটনার পরে দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিলেন তাতে মুসলমান ভোটটা কার্যত তৃণমূল কংগ্রেসের মানে পক্ষে এসেছিল এবং এটা কিন্তু মেরুকরণের রাজনীতির প্রশ্নে দিলীপ ঘোষের ওই ওই বক্তব্যটা খুব দরকার তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ যে ভাষায় দিলীপ ঘোষ কথা বলেন সেই ভাষাটাকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কৌশল তো বটেই। এবার যে কথাটা বিজেপি সম্পর্কে দিলীপ ঘোষ সম্পর্কে তৃণমূলের নেতারা বলেছেন সেই কৌশলের অংশ হিসেবে হয় এটা সহমর্মিতার একটা ভান করেছেন তারা অথবা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। আমার মনে হয় সহমর্মিতার চেয়ে এখানে ব্যঙ্গের ভাবটাই বেশি। দুঃখের কথা এই যে যারা সিপিএম এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ এবং তারপর সিপিএম থেকে যারা বিজেপিতে গিয়ে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সহমর্মিতাটা দেখলে নিজেদের সব থেকে বেশি ব্যঙ্গাত্মক মনে করবেন এবং সেই জায়গাটা কতটা ভালো রাজনৈতিক কৌশল তৃণমূল বা বিজেপির পক্ষে আগামী দিনে কিন্তু সেটা বোঝা যাবে। পার্থদা আমি একটাই বলবো যে দেখুন এমনি বলে যে তৃণমূল এবং বিজেপি সম্পর্কে শোরুম দুজনের আলাদা ওয়্যারহাউস এক ফলে এই যে সহমর্মিতা হোক ব্যঙ্গ হোক সেটা হচ্ছে এখান থেকেই হয়তো আসে যে দিলীপবাবু যে ধরনের কথা বলতেন বিশ্বনাথবাবু ঠিকই বলেছেন যে এই তর্জার রাজনীতিটা এই মেরুকরণের রাজনীতিটা অনেক বেশি সুবিধা হয় যে এই দিলীপবাবুর মতো মানুষজন থাকলে কারণ এটার একটা কাউন্টার পার্ট অ্যাডভান্টেজ পায় তৃণমূল কংগ্রেস। এবং এটা তো ঠিকই যে আমার কথা হচ্ছে যে এই এই যোগদান মেলা করে বিজেপির দিলীপবাবুর সভাপতিত্বে যত লোক তৃণমূল থেকে বিজেপিতে গেছিলো ইনফ্যাক্ট ভোটের পর এখন উল্টো দিকে যখন স্রোত চলছে এখন সেখানে দাঁড়িয়ে যে আমার কথা হচ্ছে যে বিজেপি দিলীপবাবুর চলে যাওয়াতে এসএসসির গ্রুপ সির প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল কিন্তু তারপরও তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে 300-এরও বেশি সুপারিশপত্র ছাপানো হয়। হাইকোর্টে পেশ করা অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাঘের রিপোর্টে এই রকমই চাঞ্চল্যকর তথ্যের উল্লেখ রয়েছে। আপনারা জানেন এবিপি আনন্দ গত দুদিন ধরে বাঘ কমিটির রিপোর্ট থেকে একের পর এক তথ্য তুলে ধরছে আর এরই মধ্যে 2019 সালের এসএসসির একটা নথি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে।
এসএসসির গ্রুপ সি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 300 বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল। এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে এই কাজ করেছিলেন কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য। এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিৎ কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে। বিচারপতি রঞ্জিৎ কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী বিজ্ঞপ্তিতে ঘোষিত শূন্য পদের চেয়ে 469টি বেশি সুপারিশপত্র দেওয়া হয়েছিল এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এই কাজ করা হয়েছিল। রিপোর্টে আরও বলা হয়েছে 7 জন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছিল অনুসন্ধান কমিটি। এই 7 জনের মধ্যে 5 জনের নাম কোথাও কোনো তালিকায় ছিল না, 2 জনের নাম ছিল ওয়েটিং লিস্টে। বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে এদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে তারা লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের পরামর্শে তারা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিলেন। বাগ কমিটির রিপোর্ট থেকে আরও জানা যায় যে এসএসসির আঞ্চলিক চেয়ারপার্সনদের বক্তব্য অনুযায়ী গ্রুপ সি পদে নিয়োগের জন্য যে প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেলের সঙ্গে আঞ্চলিক চেয়ারপার্সনদের কোনো যোগ ছিল না। শুধু তাই নয়, রিপোর্টে আরও বলা হয়েছে সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন এসএসসির প্যানেল এমনভাবে প্রকাশ করা হয়েছিল যাতে একজন প্রার্থী শুধুমাত্র তার র্যাঙ্ক জানতে পারেন, অন্য প্রার্থীদের র্যাঙ্ক জানতে না পারেন। এর মধ্যেই চাঞ্চল্য করে নথি হাতে এসেছে এবিপি আনন্দের। তাতে লেখা আছে 2019 পয়লা ফেব্রুয়ারি রীতিমতো এসএসসির জরুরি বৈঠক ডেকে শান্তিপ্রসাদ সিনহাকে নিয়োগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। মিটিংয়ের মিনিটসে লেখা হয়েছে সৌমিত্র সরকার কয়েকদিন আগে কাজে যোগ দিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে, নিয়োগ ও সংস্থার কাজকর্ম তিনি দেখভাল করবেন। এই বৈঠকে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব অশোক কুমার সাহা, প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, সমরজিৎ আচার্যরা। শুধু তাই নয়, এর কদিন পর 26 ফেব্রুয়ারি আরও একটি বৈঠক করে শান্তিপ্রসাদ সিনহাকে আরও কিছু দায়িত্ব দেওয়া হয়, যদিও এ বিষয়ে শান্তিপ্রসাদ সিনহার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এসএসসির তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার চিঠির কথা স্বীকার করে বলেন, আমি তখন নতুন দায়িত্বে এসেছিলাম, শান্তিপ্রসাদ সিনহা ছিলেন উপদেষ্টা, সিনিয়র মানুষের সাহায্য পাওয়ার জন্য আমরা মিটিং করে নিয়োগের দায়িত্ব তাকে দিয়েছিলাম। শৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।